সমুদ্রের ভিতর থেকে শোনা এমন আওয়াজ যেটার জবাব বিজ্ঞানীরাও খুঁজে পায়নি। নাম্বার 1, একবার 1999 এর পয়লা মার্চ যখন রিসার্চার প্রশান্ত মহাসাগরে ভলকেনোর গতিবিধি দেখছিলেন, তখন তারা এমন আওয়াজ শুনতে পায় যেটা শুনে তারা ভয় পেয়ে যায়। সবচেয়ে আশ্চর্যের কথা হলো এই আওয়াজটি তাদের নৌকা থেকে 5000 কিলোমিটার দূর থেকে আসছিল, কিন্তু তারপরেও এই আওয়াজটি খুব জোরে শুনতে পাওয়া যাচ্ছিল। কিছু লোক মনে করে এটা বলকের আওয়াজ ছিল। বৈজ্ঞানিকরা মনে করেন এটা হতে পারে আইসবার্গ স্খলনের আওয়াজ। কিছু লোক মনে করে এটা বরফের নিচে বাস করা বিশাল কোনো জীবের আওয়াজ।